हाय एवरीवन, वेलकम टू माय चैनल यम एंड टेस्टी। आज के आमी मिक्स भेज बा मिक्स सब्जी बनिए देखाबो। भेज रेसिपिर मध्ये एटा सबारी मोटामोटी खूब प्रिय, चलुन देखे नी। এখানে ফোড়নের জন্য একটা ডালচিনি, ছোটো এলাচ দুটো, লবঙ্গ দুটো, একটা লঙ্কা, একটা তেজপাতা আর গোলমরিচ নিয়েছি কটা। সবজির মধ্যে গাজর আছে, বিনস আছে, ফুলকপি আছে, আলু আছে, ক্যাপসিকাম আছে, কড়াইশুঁটি আছে। এখানে 15টা কাজু বাদাম আছে, একটা বড় পেঁয়াজ আছে, একটা টমেটো আছে। এখানে মিক্সিং জারের মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম, টমেটো আর পেঁয়াজটা কেটে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে কড়ার মধ্যে 3 টেবিল স্পুন সাদা তেল দিলাম, 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিলাম। তেল ঘিটা ভালো করে গরম হলে এর মধ্যে গাজরটা দিয়ে দিলাম। আলুটা তুলে দেব, দিয়ে হালকা ফ্রাই করতে থাকব। হালকা ফ্রাই হয়ে গেছে, এর মধ্যে ফুলকপি আর বিনসটা তুলে দিলাম। মিডিয়াম হিটে ভালো করে ভাজতে থাকব। 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে ক্যাপসিকামটা তুলে দিলাম, কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফ্রাই করব। খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব কড়া থেকে। এবার কড়ার মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিউব করে কাটা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম। পনিরটা আমার 200 গ্রাম আছে। হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করে তুলে নেব। এবার কড়ার মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিলাম, 1 টেবিল স্পুন গাওয়া ঘি দিলাম, 2টো ছোটো এলাচ, লবঙ্গ, ডালচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ, তেজপাতা এটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ, কাজু আর টমেটোর পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে কষতে থাকব। 2-3 মিনিট ভালো করে কষি নেওয়ার পর এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিলাম, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব। এবার মশলাটার মধ্যে ভাজা সবজিগুলো এবং ভাজা পনিরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানোর পর আমি 1/4 কাপ জল দেব, দিয়ে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব। পরিমাণ মতন নুন দিলাম, ভালো করে মিশিয়ে দেব নুনটা। এটা ঢাকা দিয়ে আমার 4 থেকে 5 মিনিট হবে লো ফ্লেমে।
5 মিনিট পর ঢাকাটা খুললাম। এর মধ্যে হাফ টিস্পুন গরম মশলা দিলাম আর 1 টিস্পুন ড্রাই রোস্ট করা কসুরি মেথি দিলাম আর 1 চামচ বাটার দিলাম। আমার একদম রেডি মিক্স সবজি। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। রুটি, ফ্রাইড রাইস, নান এসবের সঙ্গে খুবই ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।